আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের বাজার করা শেষ, আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আমাদের দেশে আবার আমরা যেটা চরে বাস করি, কালাইয়াতে আমাদের সব প্রতি সাপ্তাহিক বাজার করতে আসা লাগে প্রতি সপ্তাহে। এই কারণে আজকে বাজার করতে আসছিলাম, আসার ভিডিওটা দিতে পারিনি, ব্যস্ত ছিলাম, যাবার ভিডিওটা দিতেছি। ভিডিও হচ্ছে যে খালের দিকে বালু কাটতেছি, খালে বালু পেরে গেছে, বালু কাটা মেশিন ওটা সাইডে দিয়ে দেখতেছেন। আমরা যাইতেছি ট্রলারে, অনেক দূর আইসা আমাদের সাপ্তাহিক বাজার করা লাগে। দোকানপাট, বাজার ঘাটের সব কিছু ব্যবস্থা হয়েছে যে আমাদের কালাইয়াতে, টোটাল সব কিছুর ব্যবস্থা, ডাক্তার হাসপাতালে সব কিছুর ব্যবস্থা কালাইয়াতে। এটা হয়েছে যে ঢাকা যাওয়ার লঞ্চ, এটা হচ্ছে লঞ্চ ঘাট, যেটা আমাদের দেশের সদর ঘাট। এটা এই লঞ্চই ঢাকা থেকে আসছিলাম আমি, এখন আবার যাওয়ার চিন্তা ভাবনা আছে। তরমুজের কাজটা যদি শেষ হয় তারপরে ইনশাল্লাহ যাবো, আল্লাহ যদি নেওয়া। আমাদের এলাকায় যাইতে প্রায় চলার নিয়ে যাইতে প্রায় আপনার তিন থেকে 3 ঘন্টা বা 2 ঘন্টা এরকম লাগে। বড় একটা নদী আছে, নদীটা পার হওয়া লাগে, আপনারা দেখতে পারবেন। ভিডিওটা কেটে কেটে দিছি, এই কারণে ই করতে পারি না, অনেক বড় হয়ে যায় ভিডিওটা, অনেক শীত, বাতাস, ঠান্ডা লাগতেছে অনেক। এটা আমার মামায় এই ধরে রাখছে, যেটা বলে সুকান, সুকান ধরে রাখছে, আমাদের দেশের ভাষায় সুকান বলে এটারে। সেই হচ্ছে যে ড্রাইভার ধরে রাখছে, সেই চালাইতেছে। আমরা এই যে কিছুক্ষণের ভিতরেই আমরা বড় নদীতে যাবো, ওই যে দেখা যাইতেছে বড় নদী, এটা পার, ওই যে নদী দেখা যাইতেছে। এই যে আমরা প্রায় বড় নদীতে চলে আসি, দেখছেন কত বড় নদী, ওই কূল দেখা যাইতেছে না, মানে এমন অবস্থা নদীর, বিশাল বড় নদী আমরা পার হই, ওই পাশ দেখা যাইতেছে না। এই নদীটা পার হয়ে তারপর আমাদের যাইতে হয় অনেক দূর। আগে আমাদের এলাকায় কারেন্ট ছিল না, এখন বর্তমানে কারেন্ট আসছে। আমরা চলে আসি প্রায় আমাদের বাড়ির নদী, যে বড় নদীটা, ওই নদীটা পার হয়ে চলে আসি, এখন যাইতেছি বাড়ির দিকে। এটা হচ্ছে যে বা আমাদের ওই বাড়িতে যাওয়ার খালটা। প্রথম একটা কিছুদিন একটা ভিডিও সারছি, ওই ভিডিওতে যে খালটা দেখাইছি, এই খালটা হচ্ছে যে সেই খাল, এই খাল দিয়ে যাইতেছি আমরা। আমরা প্রায় চলে আসি আমাদের ঘাটে, যে জায়গায় এখন আমরা ট্রলার ভিড়াইব। খালি তরমুজ আর তরমুজ, পুরো চর ভৈরা খালি তরমুজ, সব জায়গায় তরমুজ দিছে। আগে আমাদের এলাকায় তরমুজ আবাদ হইতো না, এখন বর্তমানে নতুন হইতেছে। এখন আমাদের ট্রলার ঘাট দেব এই জায়গায়। আমাদের ওই যে সারের অবস্থা কতগুলা, 25টা বস্তা আছে, এগুলা সব টানা লাগবে আমার। এই জায়গায় টোলার ঘাট দেবো, এই জায়গা থেকে আবার গাড়ি দিয়ে নেওয়া লাগবো, আর বাজার করা খুব কষ্ট হয়ে যায়।
আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই জায়গায় ভিডিও শেষ হইতে পারে বা পরবর্তী দিতে পারি। সবসময় আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। গাড়ি ফোন দিছি, গাড়িটা এখনো আসতেছে না। সব সার গুলো ঠেলা গাড়ি দিয়ে নেওয়া লাগবে।